হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব ধারকত্ব এবং ধারকের পার্ট টু, অর্থাৎ 4.2। আমরা এতদিন কী পড়ছিলাম? পরিবাহী ধারক। সে পরিবাহী ধারকের আমরা স্থিতিশক্তি আজকে পড়ব কত হবে, পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি মানেই হচ্ছে কি, কৃতকার্য করতে যে শক্তি ব্যয়িত হয় সেই শক্তিটা কী হয়, তার মধ্যে সঞ্চিত থাকে। যেমন একটা তারকে বা রাবারকে টেনে বৃদ্ধি করলে যে কার্য করতে হয় তার বাধাবলের বিরুদ্ধে, সেই সেটাই কী হয়, তার মধ্যে সঞ্চিত থাকে। তারপর আমরা পড়বো কি, দুটো পরিবাহীকে কানেক্ট করলে মানে যদি আধান ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। তারপর চার্জিং আর ডিসচার্জিং প্রবাহ। চার্জিং বলতে কি, যখন ধারকটাকে আধান দেওয়া হবে সে যখন আধান নেবে তখন হচ্ছে চার্জিং, অর্থাৎ যখন খাবে তখন চার্জিং, আর যখন টয়লেট করবে তখন হচ্ছে কি ডিসচার্জিং। কিন্তু টয়লেট করার মতো নয়, কারণ এখানে যে পরিমাণ খাবে সেই পরিমাণ হয়তো ডিসচার্জিং হবে, একই পরিমাণ আধান প্রবাহ পাওয়া যাবে। তার সাথে আরও কিছু টপিক পড়বো আমরা। আগের দিন আমরা ক্লাসে পড়েছিলাম কি, পরিবাহী ধারক কী পড়েছিলাম, তার ধারকত্ব কী জানি আমরা, C=Q/V। এখানে বলেছিলাম কি, ভি যত ডিক্রিজ করবে তত সি তত কী হবে, ইনক্রিজ করবে। এটা ছিল কি, যখন ব্যাখ্যা করেছিলাম যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ধারকত্ব, তখন এটা ভালো করে বলেছিলাম। কোন কোন বিষয়ের পরে পরিবাহী ধারকত্ব নির্ণয় করে, মাধ্যম, অন্যান্য পরিবাহী, উপস্থিতি, মধ্যে কি ভূসংলগ্ন পরিবাহী, আর কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল যত বেশি হবে তত আধান বেশি হবে। এবং এর একক কী পড়েছিলাম, ফ্যারাড, স্ট্যাট ফ্যারাড। অনেক সময় দেখবে এখানে লেখা থাকে কি, পিকো ফ্যারাড, মনে রাখবে পিকো ফ্যারাড। এটা হচ্ছে PF মানে হচ্ছে পিকো ফ্যারাড। এটা মান কথা হবে 1 pF = 10^-12 F, ঠিক আছে। আর 1 nF মানে হচ্ছে 10^-9 F, ঠিক আছে। আর 1 μF বলতে 10^-6 F, এটা অনেক সময় ইউজ করা হয় পিকোটা, মনে রাখবে এখানে। আর কী বলেছিলাম, যদি একটা গোলীয় পরিবাহী থাকে এর ধারকত্ব কত হবে, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে C = R, এটা কোন পদ্ধতিতে, CGS। আর C = কত হবে, 4πε0R, এটা হচ্ছে কি, SI পদ্ধতিতে। যদি বায়ুর পরিবর্তে অন্য কোনো মাধ্যম থাকে তাহলে কত করব, C = 4πε0K×R, যেখানে কে হচ্ছে কি ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। এটা খেয়াল রাখবে। পৃথিবীর ধারকত্ব কত এসেছিল, 711.1 μF পৃথিবীর ধারকত্ব, যা ব্যাসার্ধ হচ্ছে কত, R = 6400×3 meters। এগুলো আমরা পড়েছিলাম। এরপর আমরা পড়বো কি, কৃতকার্য বা পটেনশিয়াল এনার্জি। আমরা জানি কত, এটা ভি, যদি এই দুটো পয়েন্টের মধ্যে এর যদি ভি এ হয় আর যদি ভি বি হয়, তাহলে একটা আধানকে এখান থেকে এখানে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, তাহলে W = কত হবে, Q×VB-VA, ঠিক আছে। অর্থাৎ কি, W = করতাম QV, এটার উপর ভিত্তি করি আমরা করব, ঠিক আছে। ধরে নাও কোনো একটা পরিবাহী ধারক আছে, এটা একটা পরিবাহী ধারক আছে ধরে নাও, একে আহিত করছি কি, একটা ব্যাটারি দিয়ে আহিত করছি, ব্যাটারির পজিটিভ টার্মিনালটাকে আমি সাথে যুক্ত করে দিয়েছি, তাহলে এটা পজিটিভ আধান আহিত হবে। তাহলে আহিত করার সময় একটি পরিবাহী ধারককে ধারককে আহিত করার সময় সময় যে কোনো মুহূর্তে আধান কত নিচ্ছি, আধান সমান আমি ধরলাম কিউ, এবং বিভব হচ্ছে কি, তো বিভব হচ্ছে ভি, তাই তো আমি ধরে নিলাম কি, যে কোনো সময় আধান হচ্ছে কিউ আর বিভব হচ্ছে ভি। তাহলে ধারকত্ব যদি সি হয় এবং ধারকত্ব সি হলে কি লিখব, Q = CV, তাহলে কি ভিটা কি বিভব। এবার আমি ডি কিউ পরিমাণ যদি আধানকে
দেওয়া হয় তাহলে কৃতকার্য কথা হবে। এরপর হচ্ছে কি ডি কিউ পরিমাণ আধান বৃদ্ধি করতে কৃতকার্য কত হবে, কৃতকার্য সমান কত হবে ডি ডাব্লিউ ইকুয়াল টু কত হবে ডি কিউ ইন্টু ভি, তাই তো? কত জানি কিউ ভি জানি তো, তাই ভিটা ভি আছে, এবার কিউটা এক্সট্রা কিউ জায়গায় কী হলো ডি কিউ হলো, মানে ক্ষুদ্র আধানকে ইনক্রিজ করছি আমি, ক্ষুদ্র আধান, কারণ কি আধান দিলে তবে পটেনশিয়ালটা ইনক্রিজ করবে, তাহলে আমি কাকে দিচ্ছি আধানকে দিচ্ছি, তাই ডি কিউ পরিমাণ আধান দিলে কৃতকার্য কত হবে ডি কিউ ইন্টু ভি। তাহলে জিরো থেকে কিউ আধান এ আহিত করতে কৃতকার্য সম কথা হবে ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ ইন্টু ভি জিরো থেকে কিউ সমান কথা হবে ইন্টিগ্রেশন অফ জিরো টু কিউ। এবার দেখো তো ভিটাকে কী লিখতে পারি, কিউ বাই সি লিখতে পারি আমি, তাহলে এখানে রইল কি কিউ বাই সি ইন্টু ডি কিউ, এখানে কত লিখতে পারি এখানে আমি ভি ইকুয়াল টু কিউ বাই সি, ঠিক আছে? তাহলে কত হবে এটা ইন্টিগ্রেশনটা কত হবে তোমাদের এখানে এগুলো বলতে হবে না, ফটাফট তোমরা করতে পারবে, কত হলো ডাব্লিউ ইকুয়াল টু হাফ কত হবে কিউ স্কোয়ার বাই সি, লিমিট বসালে এটাই আসবে দেখবে। এটাকে আবার লিখতে পারি কত কিউ ইকুয়াল টু যদি সিভি করে দিই তাহলে কত আসবে হাফ, দেখো সিভি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি দ্যাটস ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে? আমি কি বসিয়েছি কিউ ইকুয়াল টু সিভি, এখানে বসানো হয়েছে কত কিউ ইকুয়াল টু সিভি, তাহলে কৃতকার্য কত হলো অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি সমানে কত হবে হাফ সিভি স্কোয়ার। এটাই যখন ধারক পড়াবো একই জিনিস করাবো, ঠিক আছে? নোট করো এটা, এটাকে আরও একটা ফর্মে লিখতে পারো, ঠিক আছে? ওখানে কিউ ইকুয়াল টু এটা লিখতে পারো সমান হাফ, দেখো এখানে আসছে কত সিভি ইন্টু ভি, এটা কত করবো হাফ কিউ ভি, হাফ কিউ ভি করা যায়, ঠিক আছে? সিভি স্কোয়ারটাকে সিভি ইন্টু ভি আর কিউ ইকুয়াল টু সিভি এটাও করা যাবে। এরপর দেখো ডিস্ট্রিবিউশন অফ চার্জ কেমন, লেখা আছে সমবিভব সম্পন্ন দুটো পরিবাহী, আমি এখানে লিখে রেখেছি গোদা বাংলা একটা কথা সংযুক্ত অবস্থায় আহিতকরণ। ধরে নাও এই একটা পরিবাহী আছে, সরি বালতি আছে বা পাত্র আছে, ধারক আছে আর এই একটা ধারক আছে, ধারক বলতে আবার কি এটা জলের কন্টেনার, এটা পাইপ দিয়ে কানেক্ট আছে, ঠিক আছে? এর ধারক কত হতে হবে সি, এর হচ্ছে 5 লিটার, এর হচ্ছে 10 লিটার, এখানে হচ্ছে 2 লিটার, এরকম হতে পারে, ঠিক আছে? এরপর দেখো এখানে যদি জল ঢালা হয়, এখানে যদি জল দেওয়া হয় তাহলে কি হবে, এরকম হবে কি যে এটার বিভব এটার লেভেল এইরকম থাকছে এটার লেভেল এরকম থাকছে, এরকম হবে না তো? হলে কি হবে দুটো সমানভাবে বৃদ্ধি পাবে, এটা যদি কোনো একটা মুহূর্তে অবস্থান এখানে থাকে তো এখানেও অবস্থানটা এখানে থাকবে, কারণ আমি জল ঢালছি এখানে, এখান থেকে জল এদিকে গিয়ে এখানে উঠবে, অর্থাৎ কি সবসময় বিভবটা কি হবে একই লেভেলে থাকবে, অর্থাৎ এর বিভব যদি ভি হয় এর ভি হবে, কিন্তু এর আধান কত হবে এটা আধান কিউ ওয়ান হবে, এটা আধান কত কিউ টু হবে, জল কিন্তু একই হবে না, এখানে জল বেশি থাকবে এখানে জল কম থাকবে, এর ধারকত্ব বেশি এ ধারকত্ব হচ্ছে সি ওয়ান, এর ধারকত্ব হচ্ছে সি টু,
বুঝলো জিনিসটা? তাহলে আমি দুটো বালতিকে নিয়ে যোগ করে দিয়েছি পাইপ দিয়ে, তারপর একটা বালতিতে জল ঢালছি, এদের কি হবে তার মানে কি এই বালতিতে আধান দিচ্ছি কত কিউ, তাহলে কি হবে এদের বিভবটা কি হবে দুটোরই সমান হবে, বৃদ্ধি হবে সবসময় সমান। এটা খেয়াল রাখবে ভালো করে, অঙ্ক করার সময় খেয়াল রাখবে কারণ কোনটা দিয়েছে। আরো একটা কেস আছে, আর একটা হচ্ছে কি, প্রথমে জল ঢেলে দিলাম তারপরে পাইপ কানেক্ট করব, পরে বলছি একটু, প্রথমে আমি একটা বালতি ভর্তি করে নিলাম, এখানে বিভব শূন্য হলো, এখানে ভর্তি করে নিলাম, তারপরে এটা কি করলাম পাইপ দিয়ে যুক্ত করলাম, এরকম একটা কেস হবে। তাহলে কি সংযুক্ত অবস্থায় জল ঢালা হয়, দুটোর বিভব কি হবে সমান হবে। ধরে নাও এ একটা পরিবাহী ধারক আর এ একটা পরিবাহী ধারক, এটা কি নন কন্ডাক্টিং, সেটা নন কন্ডাক্টিং। এটা হচ্ছে কি নন কন্ডাক্টিং, ঠিক আছে আর লিখলাম না। এর ব্যাসার্ধ হচ্ছে কত, আর ওয়ান স্মল আর, ধরো তোমাদের বইয়ে দেওয়া আছে এটা আর টু, এটাকে তার দিয়ে যুক্ত করা আছে। এর ধারক হচ্ছে কত, সি ওয়ান, এর ধারক হচ্ছে সি টু, এটা এ এটা বি। এরপর একে আধান দিচ্ছি কত, কিউ পরিমাণ আধান দেওয়া হচ্ছে। তাহলে কিউ যদি আধান দেওয়া হয় তাহলে আধানটা কি থাকবে এর কিউ, তাহলে এ কত নেবে, এ কিছু নেবে, এ কিছু নেবে, তাহলে এর আধান কত ধরলাম কিউ ওয়ান, আর এর আধান হচ্ছে কত কিউ টু। কিন্তু দেখি জলের লেভেলটা কি থাকবে, একই থাকবে, তো এর বিভব হবে কি, বিভব হচ্ছে ভি, এর বিভব হচ্ছে কি ভি। তাহলে সংযুক্ত অবস্থায় এ কে আধান কিউ আধান দিলে দুটিরই বিভব কি হবে, দুটির বিভব সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু হবে কিনা দেখো তো, কিউ ইকুয়াল টু কিউ ওয়ান প্লাস কিউ টু হবে কিনা, হতে বাধ্য, কারণ এখানে এই আধানটা দিচ্ছি, এই আধানটা কি আছে, এখানে থাকছে কিউ ওয়ান, এখানে থাকছে কিউ টু, অর্থাৎ এই বালতিতে হচ্ছে দেখা গেল 5 লিটার 3 লিটার থাকছে, আর এটাতে থাকছে কত 2 লিটার, কিন্তু লেভেল কি আছে সমান। এর ধারক কত কত লিখতে পারি আমি, তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি লিখতে পারি, এখানে কত লিখবো কিউ টু ইকুয়াল টু সি টু ভি, লেখা যাবে কি না কিউ ইকুয়াল টু সি ভি। তাহলে এখানে লিখতে পারি কত, সি ওয়ান ভি প্লাস সি টু ভি, তাহলে কত আসছে দেখো তো, কিউ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি, অর্থাৎ ভি ইকুয়াল টু কত হবে কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। এটা হচ্ছে কি বলা হয় সাধারণ বিভব, সাধারণ বিভব, ঠিক আছে। এরপর দেখো আমি কিউ ওয়ান ইন্টু কিউ টু ইনিশিয়ালি হচ্ছে কি বা এখানে লিখতে পারি কি ভি ইকুয়াল টু, দেখো কিউ ওয়ান প্লাস কিউ টু, এটা লিখতে পারি আমি অনেক সময় কিউ ওয়ান প্লাস কিউ টু বাই সি ওয়ান প্লাস সি টু লিখতে পারি, এটাকে এভাবেও লেখা যাবে। কিন্তু আমার এটা লেখার দরকার কি আমার, যেখানে প্রাথমিক আধান কি এটা, এটা এটা হচ্ছে কি গিভেন, এটা তোমার গিভেন থাকবে, দেওয়া থাকবে, ঠিক আছে, তাহলে ওটা আমার লেখার দরকার নেই। এরপর দেখবো কি এর আধানের পরিমাণ কত, তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু কত হবে সি ওয়ান ভি, কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি, সি ওয়ান ইন্টু ভি বলতে কোনটা, আমি এটাকে ইউজ করব, ঠিক আছে, কিউ বাই সি ওয়ান প্লাস সি টু, অর্থাৎ কত হবে সি ওয়ান সি ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ। ঠিক অনুরূপে কি হবে কিউ টু ইকুয়াল টু সি টু ভি, দ্যাটস ইকুয়াল টু সি টু ইন্টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু, অর্থাৎ কত হবে সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু কিউ। তাহলে এগুলো হচ্ছে কি আধানের পরিমাণ। যদি আমি সিজিএসএ লিখি, সিজিএসএ কত হবে সি ইকুয়াল টু
আর ওয়ান এবং সি টু ইকুয়াল টু আর টু, এই মানটা বসিয়ে দিলে এগুলো কি আর এর মান দিয়ে চলে আসবে। তাহলে আমি কী লিখতে পারি দেখো তো, কিউ ওয়ান বাই কিউ টু এগুলো কত হবে, সি ওয়ান বাই সি টু হবে কি না? দেখো এখানে সি ওয়ান সি টু কেটে যাবে, ওর ওপরে সি ওয়ান আছে, এর ওপরে সি টু আছে, তাহলে সি ওয়ান বাই সি টু এটার সমান লিখতে পারি কত, আর ওয়ান বাই আর টু। যদি এসআই করো তাও এই আর ওয়ান বাই আর টুই আসবে, কারণ ফোর পাই এর সাল নটটা কেটে যাবে উভয় পক্ষে, ঠিক আছে। যদি আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো তাহলে কি হবে, আধানের তলমাত্রিক ঘনত্ব তলমাত্রিক ঘনত্বের অনুপাত সেটা কত হবে, কত হবে সিগমা ওয়ান ইকুয়াল কত হবে, কিউ ওয়ান বাই ফোর পাই আর ওয়ান স্কোয়ার, সিগমা টু কত হবে কিউ টু ডিভাইডেড বাই ফোর পাই আর টু স্কোয়ার, এটাই তো হবে, কারণ এর ব্যাসার্ধ তো বলে দিয়েছে। তলমাত্রিক ঘনত্ব মানে কি, আধান ডিভাইডেড বাই তার ক্ষেত্রফল। তাহলে দেখো তো সিগমা ওয়ান ইজ টু সিগমা টু কত আসবে, এখানে আসবে কত, কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু ইন্টু আর টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর ওয়ান স্কোয়ার, কারণ কি সিগমা ওয়ান প্রপোর্শনাল টু কিউ ওয়ান, তাহলে কথা হচ্ছে সিগমা ওয়ান বাই সিগমা টু টু কিউ ওয়ান বাই কিউ টু, এখানে কত ব্যস্তানুপাতিক আছে তাহলে এটা উল্টো হয়ে যাবে। এখানে আসবে কত, কিউ ওয়ান বাই কিউ টুর মান কত, আর ওয়ান বাই আর টু, তাহলে আর ওয়ান বাই আর টু ইন্টু আর টু স্কোয়ার ডিভাইডেড বাই আর ওয়ান স্কোয়ার, এটা আসবে কত, আর টু ডিভাইডেড বাই আর ওয়ান, অর্থাৎ কথা হবে সিগমা ওয়ান ডিভাইড বাই সিগমা টু ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান। আমার মেনলি কাজে লাগবে কোনটা, এই ফর্মুলাটা। এবং এটাও মনে রাখবে যে কী হবে, যদি ধারককে যদি সমান্তর সমবায়ে যুক্ত করা হয়, দুটি ধারক পরিবাহী ধারককে সমান্তর সমবায়ে যুক্ত করলে আধানগুলো কীভাবে ভাগ হবে, তাদের ধারকত্ব অনুযায়ী ভাগ হবে, আধানগুলো তাদের ধারকত্বের অনুপাত অনুসারে ভাগ হবে। এখানে লিখে রাখছি, আধানগুলি আধান তাদের ধারকত্বের অনুপাতে ভাগ হবে। আর ধারকের পরিবর্তে যদি রোধ থাকতো তাহলে অনুপাতে না হয়ে ব্যস্তানুপাতে হতো, আর ধারকত্বের অনুপাতে সমানুপাতে লিখে দেবে, এটা সমানুপাতে, ঠিক আছে। এখানে সমানুপাতে, আর যদি ধারকত্ব তাহলে সরি ব্যাসার্ধ রোধ হতো তাহলে কি হতো, রোধ হলে সেটা হচ্ছে কি ব্যস্ত, অর্থাৎ কি এটা আর টু বাই আর ওয়ান হয়ে যেত, সেটা পরবর্তীকালে দেখব, নোট করে নাও এটা। এরপর দেখো দুটো ডিফারেন্ট পটেন্সিয়াল, অর্থাৎ কি দুটোকে আলাদাভাবে আহিত করা হলো, আহিত করে তার দিয়ে যুক্ত করা হচ্ছে, তার মানে কি এখানে একটা জল ভরা আছে আর এখানে জল ভরা আছে, হয়তো দেখা যাবে এখানে আছে কত 5 লিটার আর এখানে আছে হয়তো 2 লিটার বা 3 লিটার, জল এখানে কম, জল কম হলে কিন্তু তার উপর নির্ভর করে না জল কোন দিকে যাবে, কার উপর নির্ভর করে, এর পটেন্সিয়াল হচ্ছে কত ভি টু আর এর পটেন্সিয়াল হচ্ছে কত ভি ওয়ান, এর হচ্ছে আধান কত কিউ ওয়ান, এর আধান হচ্ছে কত কিউ টু, এর ধারকত্ব হচ্ছে সি ওয়ান, এর ধারকত্ব হচ্ছে সি টু, ঠিক আছে। জলের সাথে ধারকত্ব কেন তুলনা করলেন, আমি জাস্ট এটা কম্পেয়ার করছি, কি করেছিলাম জলের লেভেলটাকে বিভবের সাথে তুলনা করেছিলাম, কত পরিমাণ জল ধরবে 5 লিটার না 2 লিটার না 3 লিটার সেটা হচ্ছে ধারকত্বের সাথে সমান, আর কত পরিমাণ জল আছে সেটা হচ্ছে কি আধান, ধরতে পারে কতটা আছে কতটা মধ্যে পার্থক্য আছে, ধরতে পারে 5 লিটার কিন্তু এই মুহূর্তে আছে কত কিউ ওয়ান জল। তাহলে এরপর যদি এদেরকে পাইপ দিয়ে কানেক্ট করা হয়, এরপর যদি পাইপ দিয়ে কানেক্ট করা হয় তাহলে জল কোন দিকে যাবে, কার বিভব বেশি, এর বিভব, এখানে কি লেখা আছে ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, অর্থাৎ জল কোন দিকে যাবে এদিকে যাবে, কেন যাবে সব মন যায় তাই যাবে,
না মন যায় নয়, এটা কি করবে, এটা একটা বিভবটাকে সমান করবে, এটা হচ্ছে ভি, তাদের বিভবটাকে সমান করার জন্যে একটা কমন সাধারণ বিভব আসবে। তাহলে যখন সংযুক্ত করে দিলাম তারপর অবস্থা কেমন হলো, এই হলো, এই হলো, এর যা ছিল সি ওয়ান, এর সি টু, এর বিভব কত হলো ভি, এর বিভব কত হলো ভি, এখানে হচ্ছে কত কিউ ওয়ান ড্যাশ, এটা হচ্ছে কত কিউ টু ড্যাশ। আধানের তো পরিবর্তন হবে, কিছু জল তো এইদিকে এসছে, তাহলে এর জল কমেছে এর জল বেড়েছে। তাহলে আমি মেন জায়গাতে যাই, তাহলে মনে করো এ একটা গোলীয় পরিবাহী আর এ একটা গোলীয় পরিবাহী, ঠিক আছে, এটা কিন্তু নন কন্ডাক্টিং, এটা স্ট্যান্ড, এটা শুধুমাত্র স্ট্যান্ড, ঠিক আছে, এটা শুধুমাত্র স্ট্যান্ড নন কন্ডাক্টিং। এর কত আছে, এর ধারক কত হচ্ছে সি ওয়ান, এর ধারক কত হচ্ছে সি টু, এর বিভব হচ্ছে কত ভি ওয়ান, এর বিভব হচ্ছে ভি টু, তাহলে এর আধান কত হবে কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান, এর কত হবে কিউ টু ইকুয়াল টু সি টু ভি টু, কোনো আপত্তি নেই তো। এরপর কি করছি, একে আমি তার দিয়ে যুক্ত করলাম, যুক্ত করার অবস্থায় কি হবে আগে এখানে দেখে নি, এর ব্যাসার্ধ হচ্ছে কত, এটা হচ্ছে কি আর ওয়ান, এটা হচ্ছে আর টু, তাহলে তার দিয়ে সংযুক্ত করার আগে সংযুক্ত আগে কত হবে কিউ ওয়ান ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান এবং কিউ টু ইকুয়াল টু কত হবে সি টু ভি টু, তাহলে মোট আধান কত হবে গো, অর্থাৎ মোট আধান, মোট আধান সমান হচ্ছে কত কিউ ওয়ান প্লাস কিউ টু ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, ঠিক আছে। এরপর যখন সংযুক্ত করে দিচ্ছি তখন কি হবে, সংযুক্ত করলে তার দ্বারা, তার বলতে কি পরিবাহী তার দ্বারা, পরিবাহী তার দ্বারা, পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে সাধারণ বিভব হয় ভি, অর্থাৎ কি তখন কেমন হবে, এটা রয়ে গেল আর এটা হয়ে গেল, এখানে কত আছে সি ওয়ান, এখানে আছে সি টু, এর বিভব কত হলো ভি, এর বিভব কত হবে ভি, হবে কি হবে না, তাহলে এর আধান কত হবে কিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান ভি, এর কত হবে কিউ টু ড্যাশ ইকুয়াল টু সি টু ভি, হয়েছে কি না, না হবে, এ বলো তো এই অবস্থাতে মোট আধান কত, এই অবস্থায় মোট আধান কত কিউ টু ড্যাশ প্লাস সরি কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু ড্যাশ, হবে কি না, বাইরে থেকে কোনো আধান এসছে কি, আগে যা ছিল তাই আছে, শুধু একটুকু এদিক ওদিক হয়েছে, সমানে কত লিখব কিউ ওয়ান প্লাস কিউ টু, সমান হবে, আসবে কোত্থেকে, কথা হবে এটা আমার, দেখো লিখছি কত সি ওয়ান ভি প্লাস সি টু ভি ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, তাহলে এখান থেকে পাচ্ছি কত ভি ইকুয়াল টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু বা কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু, তাহলে দুটি পরিবাহী ধারককে যদি পৃথক পৃথকভাবে আহিত করে তারপর যদি সংযুক্ত করা হয় তাহলে এটা হয় কি সাধারণ বিভবের মান, এটা হচ্ছে কি সাধারণ বিভব কমন পটেনশিয়াল, পটেনশিয়াল
সাধারণ বিভবের মান, এটা মনে রাখবে ভালো করে, সাধারণ বিভব, এটা খুব অঙ্কতে কাজে লাগবে, এটা নোট করো। এটা কোনো অসুবিধা আছে কারো? এরপর দেখো, তুমি এর আধানের মান বের করতে পারো কত হবে, সি ওয়ান ইন্টু ভি, এটা বসিয়ে দেবে, এর এই মুহূর্তে আধান পেয়ে যাবে, সি ওয়ান ইন্টু ভি, কিউ টু ইকুয়াল টু কত হবে, সি টু ইন্টু ভি, এর আধান পেয়ে যাবে। এখানে করতে পারো কত, কিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান ইন্টু ভি, এখানে ভি এর মানটা পুট করবে, কত হবে, সি ওয়ান ইন্টু কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। সিমিলারলি কত হবে, কিউ টু ড্যাশ ইকুয়াল টু সি টু ভি সমান সি টু ইন্টু কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু। সে আগের মতোই আবার সব অনুপাতগুলো আসবে, এটা করছি না, তোমরা করে নেবে এগুলো। এবার নেক্সট দেখো, তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে, তাহলে কী হবে, এ যে পরিমাণ, এটাকে ধরে নাও, যদি ধরে নাও ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, কী বলেছিলাম, পাত্রটাতে কার জল আছে সেটা বেশি দেখবো না, এখানে যদি লেভেলটা যদি এর ওপরে থাকে, এর যদি নিচে থাকে, এখানে যদি 10 লিটার জল থাকে, এখানে যদি 2 লিটার জল থাকে, তাও কী হবে, জল এদিক থেকে এদিকে যাবে, কারণ কি, এর বিভবটা আছে হাই, এটাকে যদি ভি ওয়ান আর যদি ভি টু হয় তাহলে কী হবে, ভি ওয়ান গ্রেটার দেন ভি টু হলে আধান কত যাবে, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আধান এ থেকে বি এর দিকে যাবে, তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় আর যদি ভি টু গ্রেটার দেন ভি ওয়ান হয় তাহলে আধান বি থেকে এ এর দিকে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরপর দেখো, বি দ্বারা বর্জিত আধান কত হবে, প্রাথমিক অবস্থা আধান ছিল কত, কিউ টু, আর এখানে ছিল কত, কিউ টু ড্যাশড, তাহলে আমি কী করলাম, কিউ টু ড্যাশড, মানে এ বর্জন করছে তাহলে কিউ টু মাইনাস কিউ টু ড্যাশ, এ অর্জন করছে মানে কত, কিউ ওয়ান মাইনাস কিউ টু ড্যাশ, এটাই করে দিলাম, তাহলে এটা কী হবে, সমান হবে, কারণ এ যে পরিমাণ আধান দেবে, এ যেই পরিমাণ আধান এখানে ট্রান্সফার করবে কিউ ড্যাশড, সেই পরিমাণ আধানই তো এ নেবে, এটা সমান কথা ধরলাম, কিউ ড্যাশড। যদি ভি টু গ্রেটার দেন ভি ওয়ান হয় তাহলে আধান কোন দিকে যাবে, এদিক থেকে এদিকে আসবে, তাহলে এটা কত, মানটা ধরছে কত, কিউ ড্যাশড, তাহলে কিউ ড্যাশটা কোন দিকে হবে, এদিকে, যখন কত, ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, আধান যদি এদিকে যাবে কখন, যদি ভি ওয়ান গ্রেটার দেন যদি ভি টু হতো তাহলে আধান যেত কোন দিকে, এদিকে, আর যেহেতু হচ্ছে আমি ধরে নিয়েছি কি ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, তাহলে আধানটা কী হবে, এখান থেকে এখানে ট্রান্সফার হবে, সেই মান কত, কিউ ওয়ান, তাহলে এই কিউ ওয়ানের মানটা কত হবে, কিউ ড্যাশ, সরি কিউ ড্যাশের মান কত হবে, অতএব কিউ ড্যাশ ইকুয়াল টু কত, কোনটা ধরে করবো, এইটা না এইটা, যে কোনো একটা ধরে করতে পারি, দেখো এটা হচ্ছে কি, যেহেতু আধান বর্জন করছে তার মানে কি, প্রাথমিক আধান মাইনাস অন্তিম আধান করেছি, এখন যেহেতু অর্জন করেছে তো অন্তিম আধান মাইনাস প্রাথমিক আধান, যে কোনো একটা করো, আমি কিউ টু মাইনাস কিউ টু ড্যাশ করলাম, তোমরা এটা ধরে করে দেখবে একই আসবে, কত আসবে, এটা সি টু ভি টু মাইনাস সি ওয়ান ভি, তাই তো হবে, কিউ টু ড্যাশ ইকুয়াল টু সরি সি টু ভি, এটাই হবে তো সি টু ভি। এবার দেখো, ভি এর মানটা পুট করো, সি টু ভি টু মাইনাস সি টু কত হবে, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, এই যেখানে মানটা সাধারণ বিভব ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু, কত আসছে এখানে দেখো তো, সি ওয়ান সি টু ভি টু, এটার সাথে গুণ করছি, প্লাস সি টু স্কোয়ার ভি টু মাইনাস, এটা গুণ করো, সি ওয়ান সি টু ভি ওয়ান মাইনাস সি টু স্কোয়ার ভি টু ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু, এখানে দেখো তো এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে পরে এই দুটো, এখান থেকে কমন নাও কি, সি ওয়ান সি টু, সি ওয়ান সি টু কমন নিলাম, নিচে সি ওয়ান প্লাস সি টু থাকলো, ওপরে থাকলো কি ভি টু মাইনাস ভি ওয়ান, সি টু বাই সি ওয়ান ইন্টু এটা, তাহলে তুমি যদি এটাকে করো তাও একই মান আসবে দেখবে, তাহলে এটা হচ্ছে কি বর্জিত বা অর্জিত আধানের মান।
এটাও খেয়াল রাখবে, এটা পরীক্ষাতে দেয়। এবং এর সাথে হচ্ছে কি, আধান যে বর্জন করছে তার জন্য কি করতে হবে, এটা কৃতকার্য করতে হবে। কারণ আধান এখান থেকে এখানে যখন পাঠাবে, এর একটা পোটেনশিয়াল আছে, এর একটা পোটেনশিয়াল আছে, তার একটা কৃতকার্য করতে হবে। সেই কার্যটা এর সাথে সিমিলারিটি আছে, এখানে কত হাফ গুণ হবে আর এখানে ভি স্কোয়ার হবে, তাহলেই হবে কি আধান বন্টনের জন্য শক্তি ক্ষয়। সেই কার্যটাই হবে কি শক্তি ক্ষয়। আমি নেক্সট স্টেপে করছি, এটা নোট করো। এটা এবার দেখো, আধান বন্টনের জন্য শক্তি ক্ষয়, শক্তি ক্ষয় মানে হচ্ছে কি, শক্তি ক্ষয় এনার্জি লস। এই লস কথাটা লিখে দিচ্ছি, তার মানে কি প্রাথমিক শক্তি বেশি ছিল, অন্তিম শক্তি কম হচ্ছে। তার মানে কি প্রাথমিক শক্তি মাইনাস অন্তিম, তাই তো? যদি এখানে শক্তি পরিবর্তন লিখতাম তাহলে কি করতাম, অন্তিম মাইনাস প্রাথমিক। তাহলে প্রাথমিক শক্তি কত, ই এনে ইনিশিয়াল, এটা ই ইনিশিয়াল ধরলাম, একটা কাজ করে ব্র্যাকেটে ই ইনিশিয়াল লেখো, একটা মাইনাস ই ফাইনাল। তাহলে ইনিশিয়াল কত হবে, দেখো এখানে কত আছে, ধারকত্ব সি ওয়ান, এফ ভি ওয়ান, আর আধান হচ্ছে কিউ ওয়ান। তাহলে আমি লিখতে পারি কত, হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস এর শক্তি প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার হবে। কেন দেখো, প্রাথমিক অবস্থায় শক্তি বলতে কি, এর শক্তি প্লাস এর শক্তি। এবার আধান বন্টন হয়ে গেল, তখন হচ্ছে কত, অন্তিম শক্তি কি, এর শক্তি প্লাস এর শক্তি, মানে দুটো মিলে শক্তি হচ্ছে কি অন্তিম শক্তি, আর এটা হচ্ছে কি প্রাথমিক শক্তি। এখানে আসবে কি ই ইনিশিয়াল, ই ইনিশিয়াল এখান থেকে, আর এখান থেকে আসবে কি ই ফাইনাল, ঠিক আছে? তাহলে ই ফাইনাল কত হবে, ই ফাইনাল ইকুয়াল টু হাফ সি টু ভি স্কোয়ার, সরি সি ওয়ান ভি স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার, সরি ভি স্কোয়ার। কারণ কি, এই মুহূর্তে এর বিভব হচ্ছে ভি, এরও বিভব ভি, একটা সাধারণ বিভব চলে এসছে, অর্থাৎ কি যুক্ত করে দিলে জলের লেভেলটা কি হবে সমান থাকবে। তাহলে এখানে হচ্ছে কি ধারকত্ব সি ওয়ান কিন্তু এর বিভব ভি, ধারকত্ব সি টু বিভব ভি, এখানে সি ওয়ান ভি ওয়ান সি টু ভি টু। আমি এখানে বিয়োগ করে দেবো এরপর, এই বিয়োগটা আমি ভিডিওটা পজ করে করছি, টাইমটা একটু সেভ হবে, কারণ কি সিম্পলি বিয়োগ তোমরা করে নিতে পারবে। দেখো ক্যালকুলেশনটা দেখো, ইনিশিয়াল মাইনাস ফাইনাল সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু ভি স্কোয়ার মাইনাস হাফ সি ওয়ান ভি স্কোয়ার প্লাস সি টু ভি স্কোয়ার। এখানে কি সি ওয়ান প্লাস সি টুটা কমন নিয়ে নিয়েছি, থাকলো কি ভি স্কোয়ারটা পড়ে থাকলো, ঠিক আছে? এরপর আমি কী করলাম, এখানে ভি এর মানটা বসালাম, কত সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু, কমন পোটেনশিয়ালের মানটা বসালাম। এরপর লস হয়ে করলাম, লস হয়ে করে সব কেটে গিয়ে এরকম থাকলো, এ একটা টার্ম থাকলো, এ একটা টার্ম থাকলো, আর এ একটা টার্ম থাকলো। সেটাকে অ্যারেঞ্জমেন্ট করলে কত আসছে, হাফ ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু, আমি কমন নিয়েছি কত সি ওয়ান সি টু। এখানে তুমি ভি ওয়ান মাইনাস ভি টু করতে পারো বা ভি টু মাইনাস ভি ওয়ান, যাই করো না কেন এই টার্মটা কি আছে, স্কোয়ার টার্ম আছে। তাহলে এটা স্কোয়ার টার্ম থাকার জন্যে এটা কোনো সময় নেগেটিভ আসার সম্ভাবনা নাই, তাহলে এটা হচ্ছে কি অলওয়েজ পজিটিভ, এটা হচ্ছে কি অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। তা দুটো বিয়োগফল যদি পজিটিভ হয়ে যায় তার মানে কি এনার্জি লস হচ্ছে, যদি নেগেটিভ হতো তাহলে কি ধারণাটা আমার ভুল থাকতো, অর্থাৎ কি এনার্জি তখন গেন হতো বা শক্তি ক্ষয় হতো না। তাহলে এখানে আমি শক্তি ক্ষয় লিখেছি, ইনিশিয়াল মাইনাস ফাইনাল করেছি, এটা পজিটিভ এসছে, তার মানে কি শক্তিটা ক্ষয় হচ্ছে। মাঝে মাঝে প্রশ্ন দেয় যে আধান বন্টনের জন্য শক্তি ক্ষয় রাশিমালাটি নির্ণয় করো, এটা প্রায়ই দেয়। তখন তুমি এখানের মধ্যে লিখবে, এত পর্যন্ত করবে, করার পর বলবে কি যেহেতু ভি টু মাইনাস ভি ওয়ান একটা ধনাত্মক রাশি, অর্থাৎ কি ভি ওয়ান গ্রেটার দেন ভি টু বা ভি টু গ্রেটার দেন ভি ওয়ান, যাই হোক না কেন ভি ওয়ান ভি টু মাইনাস ভি ওয়ান তার হোল স্কোয়ার সবসময় ধনাত্মক কোয়ান্টিটি, তাই কী হবে এইটা একটা হচ্ছে কি ধনাত্মক কোয়ান্টিটি, অর্থাৎ কী হবে এনার্জি লস হবে। সে এনার্জিটা কোথায় যাবে, তাপশক্তিতে রূপান্তর হবে, ঠিক আছে? এটাও দেওয়া হয় যে এনার্জিটা যাবে কোথায়, ঠিক আছে? মনে রাখবে, নোট করে নাও এটা।
ताप अथवा आलोक शक्ति रूपान्तर है। এরপর দেখো আসবো আমরা ধারক। এতক্ষণ পড়ছিলাম কি পরিবাহী ধারক, মানে কি বলেছিলাম সে গামছা করে জল নিয়ে গেছিলে সেটা ছিল একটা পরিবাহী ধারক। এরপর আমাকে কি করতে হবে, গাছের কিছু দিয়ে বা কোনো কিছু দিয়ে কি জল ধরে রাখার পাত্র তৈরি করতে হবে, না হয় কি মরুভূমিতে তুমি মারা পড়বে। তো এখন কী করা হয়েছে, একটা বিশেষ ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে যেটা কি সেই যে পরিবাহী ছিল তার ধারকত্বটাকে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ কি তখন গামছাটা ভেজালে হয়তো দেখা যেত যে 200 ml জল ধরছে, সেটাকে এমন কিছু ব্যবস্থা করা হলো তার দ্বারা যেটা হয়তো এখন হয়তো 1 liter জল ধরবে। অর্থাৎ কী হলো, ধারকত্বটা বৃদ্ধি হলো এবং হচ্ছে কি সেই জলটাকে অনেকক্ষণ ধরে রাখতে পারব। তো যে ব্যবস্থাপনার দ্বারা আধানকে সঞ্চয় করে রাখা যায় সেটা হচ্ছে ধারক। এবং কী করা হয়, পরিবাহী ধারকের যেটা পরিবাহী ছিল তার ধারকত্বকে বৃদ্ধি। হয়তো এ একটা পরিবাহী ছিল, এখানে ধরে নাও আধান ধরতো কত, কিউ ধরো 50 coulomb আধান ধরতো, ধরে নিলাম এত হবে না, -μ/μ ধরলাম বা এখানে 2 coulomb ধরলাম, 2 coulomb আধান ধরতে পারে। এখন আমি কি করলাম, এটাকে মডিফাই করলাম, না একটা ধারক বানালাম আর কি, এরকম একটা পাত্র বানালাম। এখন সে কত ধরছে, 4 coulomb। তাহলে ধারকত্ব কী ছিল, 2 থেকে কত হলো 4 coulomb বৃদ্ধি পেল। অর্থাৎ কি তখন ক্যাপাসিট্যান্স ছিল কত, ধরে নাও 7 μF, এখন কত হলো 10 μF, মানে কি ধারকত্বটা বৃদ্ধি পেল, এর ধারকত্ব বৃদ্ধি পেল। যে ব্যবস্থাপনার সাহায্যে পরিবাহী ধারকের মানে এই পরিবাহী ধারকের ধারকত্ব বৃদ্ধি করা হয় তাকে বলা হয় কি ধারক। এবার দেখো জিনিসটা কেমনভাবে করা হয়, ধরে নাও এ একটা পরিবাহী আছে, এটাকে কী করা হয়, একটা উৎস থেকে আহিত করা হয়, একটা উৎস নেওয়া হলো, উৎসর পজিটিভ প্রান্ত থেকে যুক্ত করে দেওয়া হলো। তো যখন যুক্ত করবে তখন কী করবে, এখান থেকে সে পজিটিভ আধান নেবে, এটা পজিটিভ হবে, এর দুটো পৃষ্ঠে কী হবে পজিটিভ আধান হবে। তার আগে বলে দিই, আমরা জানি কি যে C = 1/V, তার মানে কি ভি ইনক্রিজ করলে সি ডিক্রিজ করবে, যদি ভি ডিক্রিজ করে সি ইনক্রিজ করবে। আমরা চাইবো কি এই জিনিসটা করতে, ভিকে ডিক্রিজ করবো, ভিকে ডিক্রিজ করতে পারলে সিটা ইনক্রিজ হয়ে যাবে। আবার কি জানি যে C = Q, তার মানে কি কিউ বাড়লে কিউ ইনক্রিজ করলে সিটাও কী হবে, ইনক্রিজ করবে, তাই তো। তাহলে ধরে নাও এই মুহূর্তে এর বিভব হচ্ছে কত, ভি হলো। এর পাশে যদি আর একটা পরিবাহীকে রেখে দেওয়া হয় একই রকম পরিবাহী, তাহলে কী হবে, আবেশ সৃষ্টি হবে। আবেশের মধ্যে কী হবে, এখানে মাইনাস হবে, এটা কী আধান, এটা হচ্ছে কি বদ্ধ আধান, আর এই পৃষ্ঠে কী হবে পজিটিভ আধান হবে। এটা কার জন্য সৃষ্টি হলো, আবেশের জন্য, বোঝা গেল। এরপর দেখো তো এর জন্যে বিভব কত হচ্ছে, V1, আর এর জন্য বিভব হচ্ছে কত, V2। তাহলে নেগেটিভ আধান কী করবে, বিভবটাকে হ্রাস করবে, আর পজিটিভ আধান কী করবে, বিভবটাকে বৃদ্ধি করবে, ঠিক আছে। আবেশের ফলে সৃষ্ট নেগেটিভ আধান বিভব হ্রাস করবে, আর সৃষ্ট পজিটিভ আধান বিভব বৃদ্ধি করবে, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে এই অবস্থায় বিভব ধরলাম কত, V' থেকে কথা হবে V-V1+V2।
প্লাস শতাংশ হচ্ছে কি ভি টু, তাহলে এর জন্য বাড়ছে বলে প্লাস করেছি, আর এর জন্য হ্রাস হচ্ছে বলে কত আমি করেছিলাম ভি ওয়ান করেছি। এখানে ধরে নিলাম কি ভি ওয়ান, এটা হচ্ছে কি ভি টু। তাহলে আলটিমেট কি জানি আমরা যে ভি ওয়ান গ্রেটার দেন ভি টু, কেন? কারণ কি নেগেটিভ আধান কাছে অবস্থিত, নেগেটিভ আধানটি অবস্থিত। তাহলে কি হবে, তাহলে এটা যদি এরকম হয় তাহলে কি হলো ভি ড্যাশ যেটা এলো সেটা কি হলো লেস দেন ভি হয়ে গেল, হলো কি না? যদি ভি ওয়ান গ্রেটার দেন ভি টু হয়, ভি টুর থেকে যদি বেশি হয় আলটিমেটলি তাহলে কি হলো মানটা কমে গেল। তাহলে এর জন্য যেটুকু বাড়ছিল তার থেকে কমেছে কোনটা, এটাতে। এ যদি এক পয়েন্ট বাড়ায় তাহলে কমিয়েছে কত, দেড় পয়েন্ট। তাহলে আলটিমেট কি হলো পয়েন্ট ফাইভ কমে গেল, কারণ কি লিখেছি ভি ওয়ান গ্রেটার দেন ভি টু। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, বিভব হ্রাস পাওয়ায় বিভব হ্রাস পাওয়ায় কি হবে ধারকত্ব বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি যতটা আধান নেওয়ার ছিল নিয়ে নিয়েছে, তার জন্য বিভব ভি হয়েছে, আবার এর জন্য কি হলো বিভবটা হ্রাস হলো, তাহলে আবার কি হবে আধান সংগ্রহ করবে, আবার কি বৃদ্ধি হবে, ফলে আবার উৎস থেকে আধান সঞ্চয় করবে। তাহলে আধান সঞ্চয় করলে কি হবে, আবার আধান যদি সঞ্চয় করে আধান অ্যামাউন্টটা বাড়ছে তাহলে ধারকত্ব কি হবে বৃদ্ধি পাবে, তখনও কি হবে সিটা ইনক্রিজ করবে। এবার নেক্সট স্টেপ দেখো, এখানে কি ছিল ভি টুটা কি করছিল একটু বাড়িয়ে দিছিল, তাহলে ওটাকে আমি আউট করে দিই, তাহলে কি হবে আরও আবার আবার কমে যাবে। এরপর কি করে দাও, এটাকে গ্রাউন্ড করে দাও, এটাকে আমি গ্রাউন্ড করে দেব। এটাকে গ্রাউন্ড করে দিলাম, গ্রাউন্ড করে দিলে কি হবে এই আধানটা তো মুক্ত আধান, এখানে প্লাস আধানগুলো কি করবে এদিকে মুভ করে যাবে, আলটিমেটলি প্লাস আধান মুভ করবে না, এদিক থেকে ইলেকট্রন এসে একে নিউট্রাল করে দেবে, ভূমি থেকে মানে পৃথিবী থেকে ইলেকট্রন এসে একে নিউট্রাল করে দেবে, কিন্তু এই আধানটাকে যাবে না, কারণ কি এটা বদ্ধ আধান, এটা আবেশের ফলে কি হচ্ছে টেনে ধরে আছে, তাহলে এ যেতে পারবে না। তাহলে এখানে দেখো, এখানে এর মানটা কত হলো, এখানে হচ্ছে কত ভি, এখানে কত হলো ভি ওয়ান, ভি টুটা কত হলো জিরো হয়ে গেল। তাহলে এখন কথা হচ্ছে দ্বিতীয় পাথটিকে ভূসংলগ্ন করলে, দ্বিতীয় পরিবাহীকে সংলগ্ন করলে পজিটিভ আধান মুক্ত আধান, এটা আধান ভূপৃষ্ঠে চলে যাবে, এই অবস্থায় বিভব কত হবে, বিভব ভি টু ডাবল ড্যাশড, আচ্ছা ভি ডাবল ড্যাশড, এগুলো কত হবে ভি মাইনাস ভি। তখন কত ছিল ভি ওয়ান ছিল, তখন কি সরি এটা দুটো ড্যাশ দিই না, তাহলে তখন কি প্রথমে ছিল কত ভি ছিল, তারপর কত হলো এটাকে আবেশ করার ফলে কত হলো ভি ওয়ান ড্যাশ হলো, এখন কত ভি ওয়ান ড্যাশ থেকে কত হলো, তাহলে ভি ড্যাশ ভি ওয়ান ড্যাশ মাইনাস ভি, ভি ওয়ান ড্যাশ মাইনাস ভি, বা এটাকে আমি ভিও করতে পারো কোনো অসুবিধা নাই, কারণ কি আধান সঞ্চয় করেছে মানে বিভবটা কি হবে বৃদ্ধি পাবে, সেই জন্য ভি ড্যাশ করে দিলাম। তাহলে এখানেও বলতে পারি কি যে ভি ডাবল ড্যাশ লেস দেন হচ্ছে কি ভি ড্যাশ লেস দেন ভি, তাহলে বিভবটা কি হলো প্রাথমিকের থেকে আরও কমে গেল। আমি এটা জাস্ট বোঝানোর জন্য লিখেছি, এগুলো এটা বোঝানোর জন্য জাস্ট লিখেছি,
তাহলে আরও কমে গেল, তাহলে কি হবে আবার ধারকত্ব আবার বৃদ্ধি পাবে, বিভবটা আবার হ্রাস হওয়ায় ধারকত্ব আবার বৃদ্ধি পাবে। অতএব বিভব হ্রাস পাওয়ায় ধারকত্ব বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর ধারকত্ব বৃদ্ধি পেলে কী হবে, আবার সে আধান সঞ্চয় করবে। তাহলে এইভাবে কি করা হচ্ছে, পরিবাহী ধারকত্বকে বৃদ্ধি করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় ভি হতো, ধারকত্ব সি ছিল, প্রথমে ধরে নাও কত ছিল, সি ছিল, তারপর কত হলো সি ওয়ান হলো, তারপর কত হলো সি টু হলো, সেটা কত হলো সি টু গ্রেটার দেন সি ওয়ান গ্রেটার দেন সি। এই অবস্থায় কত ছিল সি, এই অবস্থায় কত হলো, প্রথমে ছিল সি, তারপর যখন এটা রাখলাম সি ওয়ান, আর যখন গ্রাউন্ড করে দিলাম তখন হলো সি টু। তাহলে এই অবস্থায় ধারকত্ব কি সব থেকে বেশি, তাহলে এইভাবে কী করা হয়, পরিবাহী ধারকত্ব বৃদ্ধি করা হয়। এই মাঝে মাঝে এর কার্যপ্রণালীটা দেয়, নোট করে রাখো এটা। এরপর হচ্ছে কি, চার্জিং এবং ডিসচার্জিং। আজকে হয়তো অনেকটা হয়ে যাবে, আমি জাস্ট একটু বলে দিই, নেক্সট দিনে করাবো, এটা নোট করে নিয়েছি আশা করি, নোট করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর চার্জিং আর ডিসচার্জিং। তাহলে এইভাবে কি হয়, কোনো ধারক কি করে আধান সঞ্চয় করে, এভাবে কোনো ধারক আধান সঞ্চয় করে। ধরে নাও একটা ধারক, এটা হলো, এটা একটা ধারক, এটা হচ্ছে কত প্লাস আর এটা মাইনাস, এটা ভূসংলগ্ন আছে ধরে নাও। তাহলে এ কী করলো, এখান থেকে আমি কিউ আধানকে সঞ্চয় করে রাখলো। তাহলে এই আধান নেওয়াটাকে বলা হয় কি, চার্জিং। তাহলে কোনো ধারককে আধানে আহিত করাকে বলা হয় কি, চার্জিং। আর সেই সময় যে প্রবাহ পাওয়া যায় তাকে বলা হয় কি, চার্জিং প্রবাহ। চার্জ করার পর যদি একে আবার কোনো পরিবাহী দিয়ে যুক্ত করে দেওয়া হয়, ধরুন এখানে লোড দেওয়া হলো, তাহলে সেটা কি হবে, এই আধানটা আবার কি হবে এদিকে যাবে, অর্থাৎ কি তখন আবার একটা প্রবাহ পাওয়া যাবে, মানে আধানটা জমা রাখছে, তারপর খরচা হবে, সেটাকে বলা হয় কি, ডিসচার্জিং প্রবাহ। মানে আধানটা যখন খড়িত হবে, আধানটা যখন খড়িত হবে, ডিসচার্জ হবে, অনাহিত হবে, এটা আহিতকরণ থেকে বলবো চার্জিং, আর যখন অনাহিতকরণ হবে মানে আধানটা বা যখন নষ্ট হবে বা ক্ষরণ হবে, তখন তাকে বলবো কি, ডিসচার্জিং। এর একটা ইকুয়েশন আছে, এর আধানের গ্রাফ কেমন হবে, আধানের গ্রাফটা এরকম হবে, এরকম। এটা হচ্ছে কি, চার্জিং, আর এটা হচ্ছে ডিসচার্জিং, ঠিক আছে। প্রবাহের প্রবাহটা কেমন হবে, একটা হবে কি এরকম আর একটা হবে এরকম, এটা চার্জিং প্রবাহ আর এটা ডিসচার্জিং প্রবাহ। নেক্সট দিনে করাবো, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো।